জাস্ট আপনাকে এভাবে এটি ধরতে হবে ধরার পরে এখানে ফয়েল লাগাতে হবে ফয়েলগুলো আপনারা আগে লাগিয়ে নেবেন এরপর জাস্ট আপনাকে এখানে বোতলের মধ্যে ধরে জাস্ট এখানে সুইচটা একবার টিপ দিতে হবে টিপ দিলে আপনার এই যে কিক করে সাউন্ড করবে এবং এটা কমপ্লিট হয়ে গেলে কিক করে সাউন্ডটা শেষ করে ফেলবে এরপর আপনারা এই যে বোতল লেগে গেছে তো দেখতে পারলেন কী করে এই মেশিনের সাহায্যে ফয়েলগুলো সিলিং করা হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই একটি ছোট মেশিন দেখাবো যে মেশিনটির সাহায্যে আপনি একশোটিরও বেশি পণ্যের ব্যবসা করতে পারবেন আপনি যদি বিভিন্ন কৌটুজাত বা বোতলজাত করার ব্যবসা শুরু করেন তাহলে এই মেশিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটি ইন্ডাকশান সিলিং মেশিন দেখাবো যে মেশিনের সাহায্যে আপনি বিভিন্ন আচারের কোটা বিভিন্ন কাচের কোটা বিভিন্ন পানির কোটাও চাইলে সিলিং করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের একটি হ্যান্ড প্রোটেবল ইন্ডাকশান সিলিং মেশিন দেখাবো যে মেশিনের সাহায্যে আপনি একশোটিরও বেশি পণ্যের ইন্ডাকশান সিলিং করতে পারবেন আমরা আজকের ভিডিওতে দেখাবো এই মেশিনটি কি করে কাজ করে এবং এই মেশিনটি কি করে অপারেট করতে হয় তো আপনি যদি বিভিন্ন বোতলজাত বা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে যেখানে ফয়েল সিলিং করার প্রয়োজন পড়ে তাহলে এই মেশিনটি আপনার জন্য খুবই প্রয়োজনীয় তো চলুন আজকের ভিডিওতে দেখা যাক কি করে এই ইন্ডাকশান সিলিং মেশিনটি কাজ করে এবং এই মেশিনটি অপারেট করতে হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে হ্যান্ড পোর্টেবল এই মেশিনটি দেখাবো আমাদের আগের ইন্ডাকশান মেশিনগুলোর তুলনায় অনেকটা আধুনিক করেছে এবং অনেকটা ছোট করার কারণে আপনারা খুব সহজে এই মেশিনটি দিয়ে কাজ করতে পারবেন এই মেশিনের সাহায্যে মূলত বোতলের গায়ে বা বিভিন্ন কোটোর গায়ে এই ধরনের ফয়েলগুলো লাগানো হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কী করে এই মেশিনটি দিয়ে এই ধরনের কোটু লাগাবেন তো সবার প্রথমে আমরা মেশিনটি এভাবে খুলব বক্স থেকে মেশিনটি খোলার পর আপনারা এই ধরনের একটি ম্যানুয়াল গাইড পাবেন এই ম্যানুয়াল গাইডটা পাশে রাখার পর আপনারা ভিতরে পাবেন এই ধরনের ইন্ডাকশন ফয়েল সিলিং মেশিন তো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটি দিয়ে কি করে কাজ করবেন তো মেশিন ইলেকট্রিক কানেকশান দেওয়ার পর মেশিনে এই ধরনের অফ আসবে স্কিনে আমরা এই পাওয়ার অন সুইচটির সাহায্যে মেশিনটি অন করব। এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আপনি যদি মোটা ফয়েল সিলিং করতে চান এক্ষেত্রে আপনাকে এই নাম্বারটি বাড়িয়ে নিতে হবে আপনি যদি পাতলা ফয়েল সিলিং করতে চান তাহলে আপনি নাম্বার কম বাড়িয়ে নিতে পারবেন তো আজকে আমরা আপনাদেরকে এই ধরনের ছোট ওষুধের কোটার মধ্যে ফয়েল সিলিং করে দেখাবো ফয়েল সিলিং করার জন্য সবার প্রথমে আমাদের এই ধরনের কোটা প্রয়োজন হবে এবং ভিতরে যে একটি ফয়েল দেখতে পাচ্ছেন এই যে ফয়েল এটা আপনি বাংলাদেশের যে কোনো লোকাল মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন এছাড়া আপনি যদি এই ফয়েল সংগ্রহ করতে না পারেন তাহলে আমরা আপনাদেরকে সাপ্লায়ের সাথে যোগাযোগ করিয়ে দেব আপনি বিভিন্ন সাইজের ইন্ডাকশান ফয়েল তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ফয়েল সংগ্রহ করার পর এবার আপনাকে এই ধরনের ফয়েল মুখের মধ্যে এভাবে লাগাতে হবে এরপর আপনাকে এটা এভাবে বোতলের মধ্যে লাগাতে হবে এরপর আপনাকে এখানে যে প্রেস সুইচটি দেখতে পাচ্ছেন এই প্রেস সুইচটি ধরে এভাবে বোতলের মধ্যে ধরতে হবে বোতলের মধ্যে এভাবে ধরে আপনাকে জাস্ট একবার প্রেস করতে হবে প্রেস করলেই এটার ভিতরে যে ফয়েলটা আছে সেটা লেগে যাবে এবং কিক করে একটা সাউন্ড করবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে কিক করে লাগার পর আপনারা ভিতরে যে ফয়েলটা আছে সেটা এরকম লেগে যাবে দেখতে পারলেন কীভাবে ফয়েলটা লাগলো তো এখানে একটু হিট হয়েছে সামান্য হালকা একটু হিট আর এখানে কোনো হিটিং সিস্টেম ব্যবহার করা হয় না এই কারণে আপনি এটা খুব সহজে ধরতে পারবেন আর এটার যে ইন্ডাকশান সিলিং প্রসেস আছে সেটা দীর্ঘদিন থাকবে কখনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যদি বিভিন্ন আচারের কোটা বিভিন্ন ওষুধের কোটা বা বিভিন্ন জিনিসের কোটা এই ধরনের ফয়েল সিলিং করতে চান তাহলে এই মেশিনটি আপনার জন্য বেস্ট একটি মেশিন হতে পারে আপনারা হয়তো এর আগে আমাদের কাছে বড় একটি ইন্ডাকশান সিলিং মেশিন দেখিয়েছেন তবে বর্তমানে আমরা সেই বড়ো মেশিনের তুলনায় এই মেশিনটি আপনাদেরকে সাজেস্ট করব। কারণ এই মেশিনের কোয়ালিটি খুবই ভালো এবং এটার ফয়েল আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন এরপর আমরা আপনাদেরকে আরেকটি ফয়েল সিলিং করে দেখাই কি করে সিলিং হয় জাস্ট আপনাকে এভাবে এটি ধরতে হবে ধরার পর এখানে ফয়েল লাগাতে হবে ফয়েলগুলো আপনারা আগে লাগিয়ে নেবেন এরপর জাস্ট আপনাকে এখানে বোতলের মধ্যে ধরে জাস্ট এখানে সুইচটা একবার টিপ দিতে হবে টিপ দিলে আপনার এই যে কিক করে সাউন্ড করবে এবং এটা কমপ্লিট হয়ে গেলে কিক করে সাউন্ডটা শেষ করে ফেলবে এরপর আপনারা এই যে বোতল লেগে গেছে তো দেখতে পারলেন কী করে এই মেশিনের সাহায্যে ফয়েলগুলো সিলিং করা হয় আর এটা ফয়েল খুবই বড় সাইজেরও ফয়েল যদি লাগাতে চান তাহলে আপনারা এই মেশিন দিয়ে লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কত বড়ো একটি মেশিন আর এই মেশিন দিয়ে খুব সহজে চাইলে ফয়েল লাগানো যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে প্রোডেবল ইন্ডাকশন সিলিং মেশিনটি দেখিয়েছিলাম এই মেশিনের সাহায্যে আপনার যে কেউ যে কোনো প্রোডাক্টের উপর ফয়েল সিলিং করতে পারবেন আপনি যদি বিভিন্ন ছোটোখাটো প্যাকেজিং ব্যবসা করে থাকেন তাহলে এই মেশিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কি করে এই মেশিনটি অপারেট করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখালাম তাও যদি কোনো মতামত আপনার এই মেশিনটি সম্পর্কে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে আমাদের কাছ থেকে এই মেশিন কিনবেন তার বিস্তারিত ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেই ঠিকানায় যোগাযোগ করে চাইলে আপনি এই মেশিনটি সংগ্রহ করতে পারেন তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ